নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজ আমি শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব। তো বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকুন। আজকের বিষয় জ্ঞানপথ ও নাস্তিকতা। প্রথমে আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদজনাঃ। আজকের বিষয় জ্ঞানপথ ও নাস্তিকতা। জ্ঞান ও ভক্তি দুই পথ। ভক্তিপথে একটু আচার বেশি করতে হয়, আর জ্ঞানপথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটা ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কইতেছেন, মাঝে মাঝে মনিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। তিনি সেই অহেতু কৃপা সিন্ধু। গুরুদেবের শ্রী পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ত নমঃ। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন।